आज सोमवार माननीय प्रधानमंत्री देशरत्न शेख हासिनार संगे বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত ৮টার সময় কর্মীরা মাথা নষ্ট করবি না, মাথায় পাগড়ি বাঁধ, এখনো সময় আসে নাই, মাথায় বাঁধার সময় আসে নাই, তোর নিজের আমল ঠিক হয় নাই, তোর আমলটাকে ঠিক করার পরে মাজায় বাঁধবি, আগে আর মাজায় বাঁধার সুযোগ হয় নাই, সময় হয় নাই। তুই যায় নামাজে যা। ওকে তো তোরে গালি দিল, মাস্তানি করলো। আমি আল্লাহ এমন বিচার করব যেই বিচার 40 বছর জেলখানায় থাকলেও হয় না, বাইরে থাকবে, মানুষের সামনে আমি ল্যাংটা করে ছাড়বো। তোমার এত জলে কেন, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আমার চাইতে তো তোরা বেশি পাওয়ারওয়ালা হয়ে যাও নাই, বেশি জ্ঞানী হয়ে যাও নাই। এ আলেম আজ টুপিওয়ালা জঙ্গিবাজ বলে গালি দিয়েছে, মাদ্রাসা নিয়ে কথা বলেছে, কোনো টেনশন নাই, ধৈর্য ধর, তুই নিজে ঠিক হ, আমল ঠিক কর, এরপরে চোখের পানি ছেড়ে কান্না কর। যারা তোর চরিত্র নিয়ে কথা বলেছিল, যারা তোকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিল, আমি রব্বুল আলামিন বেশি দিন লাগবে না, 2 মাসের সিগন্যাল দেখ। 2 মাসের ভিতরে জাতির সামনে যারা আলেমদেরকে খারাপভাবে উপস্থাপন করার জন্য উঠে পড়ে লেগেও ছিল, আমি রব্বুল আলামিন 2 মাস যেতে না যেতেই জাতির সামনে তাকে ল্যাংটা করে ছেড়ে দিই। যতই টুপিওয়ালাকে আলাদা করতে চাও, টুপিওয়ালাই থাকবে ইনশাআল্লাহ, অন্য কেউ থাকতে পারবে না। টুপিওয়ালার সাথে যারাই দুশ্মনী করো, কারণ সবাই তো টুপিওয়ালা, মুসলমান আমরা সবাই টুপিওয়ালা। টুপিওয়ালার সাথে ভালো সম্পর্ক রাখো। খোদার কসম করে বলি, দুনিয়াতে আমি কিছু দিতে পারবো না দোস্ত, হাত তুলে তোর জন্য দোয়া করতে পারবো। টুপিওয়ালার সাথে সম্পর্ক ভালো রাখ, কিছু হোক আর না হোক। কিয়ামতের ময়দানে টুপিওয়ালার সাথে যদি চোখের মিল হয়ে যায়, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। রাসূল বলেন আলেমের সাথে সম্পর্ক ভালো রাখ। ইমাম কুরতুবী বলেন আলেমের সাথে সম্পর্ক ভালো রাখ। কিয়ামতের কঠিন মুসিবতে যখন আলেমের সাথে তোর চোখের চোখাচুকি হয়ে যাবে, আলেম তোকে ফালায়া যাবে না। আলেম বেঈমান না, দুনিয়ার সব মানুষ প্রতারক, টুপিওয়ালা প্রতারক না। এজন্য সম্পর্কটা ভালো রাখতে হবে। অনেকেই আরো এক কথা বলেনি, খুচরা আলোচনা অনেক হয়ে যাচ্ছে, কষ্ট পাইতেছেন আপনারা। আরো এক কথা বলে নেই, কালকেরই যে ঘটনা, আমি বাসে ওখান থেকে ওঠার পরে 40 টাকা ভাড়া, মধুখালী স্বাভাবিক যে ভাড়া 50 টাকাও নেয় অনেকে, তো আমি 40 টাকাই দিছি। দেখি কি বলে, যদি 10 টাকা চাই দিব, মানে ভাড়া বাড়ার পরে 40 টাকা নেওয়ার পর আমার পাশের এক মুরব্বী, আমি নামবো তার আগ মুহূর্তে বলতেছে, এই কন্ট্রাক্টর, মধুখালী যাত্রী উঠে এলাকা উঠেইছো, ভালো কথা, ভাড়া তুমি ঠিক নিবা, গাড়ি ডাইরেক্ট গাড়ি ভাড়া নিবা তুমি 100 টাকা করে, হুজুরের কাছ থেকে কম নিলাকে। মানে উনি আমার সাথে কথাও বলতেছে না, গাড় ভিড়িয়ে তারপরে কইতেছে। মনে চিন্তা করলাম, এত সুন্দর দাড়ি, একেবারে মুরব্বী মানুষ, ওসাসা ভরার টেনশন নাই, গাড়ির মালিক যে, এখন তো স্টিল নাও সুপারভাইজারি সব দায়িত্ব গ্রহণ করেছে, সুতরাং সে যদি নিবার পারে, তোমার এত বাধে কোথায়, তোমার এত জলে কেন, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? টুপিওয়ালা দেখলেই যাদের মিজাজ খারাপ হয়ে যায়, দাড়ি টুপি দেখলেই যাদের মিজাজ খারাপ হয়ে যায়, পায়ে ধরে বলি তোমার সাথে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। অনুরোধ করে বলি, মৃত্যুর আগে সন্তানকে বলে যেও, আমি যখন মারা যাব, দুনিয়াতে থাকতে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পারতাম না, শার্ট প্যান্ট টাইওয়ালা দিয়ে আমার জানাজা দেবি। যদি জানাজা না দিতে পারো, শার্ট প্যান্ট টাইওয়ালা জানাজা না পড়ায়, তাহলে বিনা জানাজায় কুত্তার মতো কবরে দিবি, টুপিওয়ালা দিয়ে আমার জানাজা দিবি। সমাজটা এখন এভাবেই হয়ে গেছে, আলেম দেখলেই মিজাজ গরমে যায়। আলেমের পক্ষে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন आलेमदेर पक्षे आमी आल्लाह रब्बुल आलामीन कारण दुनियाते सबचेये बेशी भय करे आमाके आलेमरा তাকওয়াবান হলো আলেমরা আর তাকওয়া যাদের ভিতরে আছে আমাকে যারা ভয় করে তাদেরকেই mohabbat করি আলেমদের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন। হে আলেম আজ গালি দিছে কত কিছুই করছে তো চরিত্র নিয়ে হানান করার জন্য কত চেষ্টা করলো কত লাফায় ফালাইয়া আলেমদের নিয়ে মাদ্রাসা কওমি নিয়ে অনেক কিছু করতেছে। এই আলেমরা চোখের পানি ছেড়ে কান্না কর, কোনো টেনশন নাই। হয় 2 মাস আগে নাইলে 2 বছর আগে নাইলে 2 বছর পরে এমন একটা সময় আসবে এমন বিচার করব জাতি সামনে তোদের চরিত্র নিয়ে যারা চরিত্র হরণ করার চেষ্টা করেছিল আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আমার চাইতে তো তোরা বেশি পাওয়ার वाला হয়ে যাও নাই, বেশি জ্ঞানী হয়ে যাও নাই। এ আলেম আজ টুপিওয়ালা জঙ্গিবাজ বলে গালি দিয়েছে, মাদ্রাসা নিয়ে কথা বলেছে, কোনো টেনশন নাই, ধৈর্য ধর, তুই নিজে ঠিক হ, আমল ঠিক কর, এরপরে চোখের পানি ছেড়ে কান্না কর। যারা তোর চরিত্র নিয়ে কথা বলেছিল, যারা তোকে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিল আমি রব্বুল আলামিন বেশি দিন লাগবে না 2 মাসের সিগন্যাল দেখ। 2 মাসের ভিতরে জাতির সামনে যারা আলেমদেরকে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য উঠে পড়ে লেগেও ছিল আমি রব্বুল আলামিন 2 মাস যেতে না যেতেই জাতির সামনে তাকে ল্যাংটা করে ছেড়ে দিস। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং তোর সাথে মাস্তানি করেছে বেশি সময় নাই, ওই যে টাকা দেয় বাংলাদেশের সবচেয়ে এখনকার সবচেয়ে বড় ভাইরাল কি নাম বল কি নাম? টাকলা মুরাদ। এই টাকলা মুরাদ ইমামরে গালি দেয়, বলে চর্ম নাই, হিফাজত টাইম নাই। আল্লাহ কয় এ হিফাজতের কর্মী চর্ম নাই কর্মীরা মাথা নষ্ট করবি না, মাথায় পাগড়ি বাঁধ, এখনো সময় আসে নাই, মাথায় বাঁধার সময় আসে নাই। তোর নিজের আমল ঠিক হয় নাই, তোর আমলটা আগে ঠিক করার পরে মাথায় বাঁধবি, আগে আর মাথায় বাঁধার সুযোগ হয় নাই, সময় হয় নাই। তুই যাই নামাজে যা। ওকে তো তোরে গালি দিল, মাস্তানি করলো, আমি আল্লাহ এমন বিচার করব যেই বিচার 40 বছর জেলখানায় থাকলেও হয় না, বাইরে থাকবে, মানুষের সামনে আমি ল্যাংটা করে ছাড়ব। মুসলমানি বুয়াত গরদান নেহাদান এনানে খুদ বাদসুতে খাজাদা। কষ্ট হইতেছে আপনাদের? থাকা যাবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর জবানের হেফাজত করবি হে মুমিন, ইমামকে গালি দিও না। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ বিচারটা একটু দেখাইলে মজা লাগে, কথা কোন ঠিক না। আল্লাহ কয় ইমাম সাহেব কোনো টেনশন নেই, চিন্তা করবা না। যেই জবান দিয়ে আমার নায়েবে নবী আমার এই কোমল হৃদয়ওয়ালা মনটা তো আলেমদের শুধু টাকা নাই, পয়সা নাই, ক্ষমতাও নাই। আয় আল্লাহ তাকায় দেখো এই দাড়িটা লম্বা করার কারণে কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়। আয় আল্লাহ লম্বা জামা পরার কারণে কত মানুষ টুপিওয়ালা জঙ্গিবাদ বলে গালি দেয়। আয় আল্লাহ তারপরে তোমার মায়ার নবীর মহব্বত, এই মহব্বত নিয়ে আমি আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম। এত কিছু করার পরেও দাড়ি ফালাই নাই, এত কিছু করার পরে টুপি ফালাই নাই, এত কিছু করার পরে ইমামতি বাদতেই নাই রে আল্লাহ। রিস্কা চালাইলে কেউ কিছু বলতে পারতো না। আমি মাসে 15,000 টাকা ইনকাম করতে পারতাম মালিক। আয় আল্লাহ এগুলি করি নাই তোমার নবীর মহব্বত, তারপরও মানুষগুলি আমাকে এত কিছু করে, তুমি একটু বিচার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যেই জবান দিয়ে তোরে গালি দিল, মাস্তানি করলো, বাটপাড়ি করলো, শিকারি করলো, অপেক্ষা কর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বেঈমানের ঘরে ঐশীকে পাঠায় দিব, বিচার করা লাগবে না, সন্তানের হাতে বাবার কল্লা দ্বিখণ্ডিত করব।